মানে মানুষ কালেকশন করে চর্ম হয়ে আনা লাগবে, সেই জন্য আমার দাওয়াত দেয়, টাকা কম দিয়ে পারবে। আর বড় বড় মেয়া গো সেই সময় দাওয়াত দেয় না, যখন কালেকশন কালেকশন করিয়া চর্ম নেয় একটা কাফেলা, আমি ঢক্করে ভাড়াই দিই, তারপর ওই এলাকায় একটু জোর হয়েছে না, এখন বড় মেয়া গো নেয় 1 লাখ টাকা দিয়ে, কত ঘন্টা খাতা 1 লাখ 1.5 লাখ 60-70 আছে কি নাই। এই জন্য আমরা চর্মনের ভালোবাসি, সারসিনা ভালোবাসি, সমস্ত হক্কানি আল্লাহর ওলি শাহজালাল শাহমরান শাহ মাকদুম সবাইকে মহব্বত করি শুধু মাওলার জন্য, কথা ঠিক কিনা বলে। চর্মনের গান গাই, এই জন্য তো চর্মনের হুজুরের আমাকে বেতন দেয়, তাহা দেয় না যে সাবিরি হুজুরের মানে 50-60 হাজার টাকা করে মাসে বেতন দেয়। কোনো বেতন আছে? কোনো বেতন নাই, শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্যই এই চর্মনের গান গাই, কথা ঠিক কিনা সুরে বলে, কথা ঠিক কিনা। আমার মন বলে আমার মতো, মানে অহংকার আসে না যেন আল্লাহ মাফ করুক, আমরা মুজাহিদ ভাইরে যারা আছেন একটু নোট করেন মানে মনে রাখেন, আমার মতো বাংলাদেশে আর একটা দ্বিতীয় বক্তা আছে কিনা আমি জানি না, যে প্রত্যেকটা দিন প্রতিটা স্টেজে আমার এই এতটুকু বয়সে যত স্টেজ আছে, জামাত শিবিরের স্টেজ বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজ বলেন, তাবলিগওয়ালারা দাওয়াত দেও, কামারে কৌমি মাদ্রাসায় দাওয়াত দেও, আলিয়া মাদ্রাসায় দাওয়াত দেও, হেফজুখানা মাদ্রাসায় দাওয়াত দেও, আমি স্টেজ পাইলেই চলে, এমন কোনো স্টেজ নাই যে জায়গায় আমি চর্মনার নাম বলি নেই, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক দৈনিক আমার প্রত্যেকটা বয়ান নামাই দেখবেন যে কমপক্ষে 20-40 মিনিট কইয়া চর্মনার কথা কি বলা আছে, আহলে হক আহলে ওলামা আল্লাহওয়ালাদের কথা বলা আছে। সে মুআজ্জাব নূর খোদা মুখতার নবী মুখতার খোদা, ইয়া গাউসে মুআজ্জাব নূর খোদা মুখতার নবী মুখতার খোদা, সুলতান আউলিয়া কুতুবে উলা সুলতান আউলিয়া কুতুবে উলা আয়রাজ জালালত আরদ সামায়া গাউসে মুআজ্জাম নূর খুদা নূর খুদা মুখতার নবী মুখতার খুদা। পাগল হইবেন কা? আপনি যদি আল্লাহর পাগলে যেতে পারে, দুনিয়ার সব মানুষ একদিন আপনার গান গাইবে। ওয়া মান ইউদুলিলহু ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم زمان خلية برن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بزن درود شريف পড়লে কি গুনাহ হয়? শুনছেন কোন জায়গায়?
দরুদ শরীফ পড়লে কি হয়? শীতে কাবু হয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ময়দানে কি সব বুড়ো মানুষ কোনো যুবক নাই? কথা কয় কেন দেখছেন, বুঝে যে মারা গেছে, দুপুরে ভাত খাওয়া হয় নাই, যা কইবেন জোরে কইবেন, মুসলমান মরলেও তো নাড়াচাড়া করে মরে, কথা কেন দেখছেন ঠিক কয়, এই পর্যন্ত তাই বলে কায়দা কি দেখছেন, ঠিক আছে আপনি আপনি এক নম্বর আছে না মানুষ মাঠের মধ্যে, তাই একটু দুরুস্ত পড়েন তো আরো মহব্বত করে আল্লাহ আরো জোরে বলেন সাল্লাল্লাহু, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া মেহরবানি করিয়া ভালোবাসিয়া মহব্বত করিয়া, এরা কি বয়ান বোঝে? কিছুক্ষণ যাইবে পাও দেবে এদিকে বাজাইয়ে, আর বয়ানের মজা বোঝে না, কারণ ছয় বছর সাত বছর ছেলেরা যদি বলেন যে তোর জন্য একটা ভালো সুন্দরী মাইয়া দেখছি তোরে বিয়ে করাম, ও বিয়ের মজা বোঝে? ও বলবে এই কথা না বললে আমার দুইটা চকলেট দেন, আমি খাইতে খাইতে বাড়ির দিকে যাই, কথাটা কিনে চলবে? ও সেরকম, ওরাও সেরকম বয়ান বোঝে না, মজা টজা পাইলে একটু হাসা খেলে এই আর কি, আর কিছু তার আবার অভ্যাস হোক, কথা ঠিক না ব্যাটি? জাল্লা রব্বুল আলমিন দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া নরসিংদী জেলার মাধবদী থানা চৌঘরিয়া তালিমুল কোরআন বালক বালিকা মাদ্রাসা তিন বছর পর্যন্ত হইয়া যাওয়া মাহফিল, এবছর চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি সহ যাদের নাম পোস্টারে দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনমন্ত্রিত, কেউ দাওয়াত পাইয়া আসা কেউ দাওয়াত না পাইয়া আসা, বর্তমানে স্টেজকে আলোকিত অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো পুরস্পমান, আকাশের চাঁদ সূর্যার তারকারাজির মতো প্রজ্জ্বলিত, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির ধন্য সন্তান, পিতামাতার আদরের গর্বিত সন্তান, সমস্ত নবী এবং রসুলগণের সুযোগ্য উত্তরসূরি তথা নায়েবে নবী নায়েবে রসুলদিগারে হযরত উলামায়ে ইকরামগণ, স্টেজে সভাসীন আপনাদের সমাজের কিছু সুদীজন ব্যক্তি, আমার সম্মুখ ভাগে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তাকাইয়াছেন, ওই মাগরিব থেকে শুরু করিয়া এযাবৎ পর্যন্ত গ্রাম বাংলার আঁকা বাঁকা মেটোপথ পাড়ি দিয়া শস্য শ্যামলা সুজলা সুফলা সোনার বাংলার আলা গোলা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আশিকিন জাকিরিন সাদিকিন সলেকিন মুহিবিন মুরব্বীগণ, কলিজার টুকরা আমার যুবকের দল, সমবয়সী বন্ধুবর লোকেরা, আদরের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের দিকে কর্ণপাত করিয়া বসিয়া থাকা আবেদা জাহেদা জাকেরা সাকেরা সালেহা মা ও আমার বোনেরা, সর্বোপরি রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন, আপনি দয়া মায়া করে আমাকে সেই বরিশালের বরগুনা জেলা কুয়াকাটার কাছাকাছি আমতলি থানা থেকে মুসাফির বানাইয়া সফরের হালাতে দুর্বল শরীরে আপনাদের মাঝে দাওয়াত তাবলিকের গাস্ত তশকিল করার মানুষে পথ ভোলা বন্দাবন্দিকে আল্লাহর পথের হদিস হদিশা বাতলাইয়া দেওয়ার বুক ভরা আশায় আমি নাখান্দার আপনার আল্লাহর পেয়ারা পেয়ারা ওলি আল্লাহ বান্দা, আপনাদের মাঝে আমি নাখান্দাজ উপস্থিত হইতে পারলাম এর জন্য আমিও শুকরিয়া আদায় করি, আপনারাও শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। দুটো বক্স দিয়েছে শান্ত সেবা ফোটে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করছেন কার? সন্তোষ সাপে ধরে রাখে বক্সে এমত পিস গুটি দুটে শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দেবে কে? রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নেয়ামত আরো বাড়াই দেবো। আপনার একটু জিকির করেন তো, জবান খুলিয়ে বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু, সবাই একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার করে একটু দাঁড়াইছে, দাঁড়ান সবাই দাঁড়াইছে। যুবক মানুষ করে কেমন উঠতেইছে, বুঝে যে শীতে আটকাই দোষ, গাঁ গরম নাই, তাহলে আমার দিকে হাঁটা দেন তো দেখি তো কে কত দূর হাঁটতে পারেন, হাঁটেন আমার দিকে হাঁটা দেন দেখ, তোরা তোমরা তিনজন এই পাশে যাও, বলি নাই যে বুড়ো মানুষ সামনে দাও তোমরা ওই পাশে যাও, যাও ওই পাশে ওই পাশে যাও, আসেন আপনারা আসেন এদিকে আসেন, কথা হবে আপনাদের সাথে, আসেন আসেন এদিকে আসেন, এবার বসে বলেন বলেন আলহামদুলিল্লাহ, ঠান্ডা লাগে যায় না মুসলিম গেছে কি খায় না, বসেন আলহামদুলিল্লাহ কথা বললেন না বসেন, এবার জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দেবে কে? হ্যাঁ, রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। বসা আছে না, অনেক মানুষ হাসপাতালে ভর্তি আছে না, অনেক মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন কাদায় কষ্ট পাইতেছে না, এই মুহূর্তে এই টাইমে কত মানুষ রাস্তাঘাট দোকানপাটে ঘোরাঘুরি করতেছে আছে না, ঘরের মধ্যে কম্বল গরম করে এরকম লোক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া আপনাকে আমাকে যে জান্নাতের একটা পরিবেশে আনলেন বসাইলেন, এতে এটা কি নিয়ামত না? এরপরে আর কোনো বড় নিয়ামত দুনিয়া হইতে পারে না, এটা বড় নিয়ামত। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ তুমি জানাই দাও যারা তোমার সামনে এখন বসা আছে, হাফাতুহুমুল মালাইকা, তাদের চতুর্পাশ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আরশে আজিম পর্যন্ত ঘেরাও করে বলেছে। লোক আপনারা কম হইতে পারেন, কিন্তু আপনাদের চতুর্পাশ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া ঘেরাও করে আরশে আজিম পর্যন্ত আটকাই বলেছে। অগশিয়া তোমার রহমা, আপনাদের মাতার উপর আল্লাহ রহমত নাজিল হইতেছে, রহমত এবং সাকিনা আপনাদের মাতার উপর অনবরত বৃষ্টির মতো পড়তেছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, ভাইদেরকে বলবো, যুবক ভাইরা যারা জান্নাতের বাগানে আসছেন বসছেন, এটা যে জান্নাতের বাগান তাতে কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? কত মানুষ এখানে, অনেক মানুষ উপস্থিত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে পকেটের টাকা খরচ করিয়া, সিএনজি ভাড়া দিয়ে অটো ভাড়া দিয়ে তারপর এখানে উপস্থিত হয়েছে আসে না? আবার অনেক বাড়ির কাছের মানুষ মাহফিলে প্যান্ডেলে চতুর্বশে তাদের বাসা, তারা কিন্তু এখানে যোগদান করতে পারে নাই, আসতে পারে নাই, আর পারবেও না। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হালাকু জিক্রে রিয়াজুল জান্না, হালকায় জিক্রে মজলিস হইল জান্নাতের বাগান। এখানে জিকির হয়েছে না, জিকির করছি না, কিসের বাগান এটা? জান্নাতের বাগানে কোনোদিন জাহান্নামি বসতে পারবে? আরো জোরে বলেন কোনো জাহান্নামি ঢুকতে পারবে? কোনো কায়দা নেই, এই জন্য তারা আসতেও পারে নাই, আসতে পারবেও না। তো রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করলেন, এই জন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। একদম এই জায়গায় গেলে সাউন্ড ফুটে, এর আগে এখান থেকে আর সাউন্ড নেয় না, অনেক মাদ্রাসার কাছে যাওয়া লাগে, বুঝছেন? আর আপনাদের তো এক রাত, আর আমাদের প্রতি রাত না, এক রাত আপনাদের, তাই তো অনেক করে অস্বস্তি বোধ হয়ে গেছে, অনেক খারাপ লাগে, আর আমাদের প্রতিটা রাত
এরকম মাইকের সামনে থাকা লাগে, কথা ঠিক না ঠিক? কিছু কথা না বলতে পারলে কি মানুষ এমনি বসে থাকে, কিছু বলা লাগে না? কি বলবো, কাঁচা বাদাম? সব জায়গায় ওই কোন দেশের এক হিন্দু, উনি আমাদের দেশে বাড়ি নেন, ভারতে ইন্ডিয়ান দেখছেন, ওর মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশের ভালো একজন আলেমের নাম করতে পারো, কাদি জামিয়া রাহম রহমান ইয়ে লালবাগের মহাদেশের নাম কি কইতে পারো? পারে না, কিন্তু ওই হিন্দুর নাম জানে, কলে ইন্ডিয়া। কথা ঠিক না ঠিক? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য মহব্বত বুঝে শুনে লাগানো লাগবে না, দেখার জন্য বেশি আছে আর কি। ঠিক আছে, আপনার তো আছে। আসসালামু আলাইকুম। তো মহব্বত যার সাথে আপনার থাকবে, তার সাথে কিন্তু আপনার জান্নাত হবে, কিয়ামত হবে। এই জন্য মহব্বত বুঝে শুনে লাগানো দরকার আছে না? এই জন্য যুবকদেরকে বলবো, যুবকেরা তো এখন মোবাইলের পাগল, মাথা খারাপ হয়ে গেছে মোবাইলের জন্য, খালি মোবাইল আর মোবাইল। রাত্র 3-4 পর্যন্ত আমাদের বরিশালে মোবাইল চালায়, আপনাদের এখানে এদিকে মনে হয় চালায় না, আমরা যেদিকে আস। রাত 3-4, 5-6 সারা রাত মোবাইল আর মোবাইল। এ কি যেন একটা খেলাও বই দিয়েছে, ফায়ার সার্ভিস না কি যেন একটা নাম, হ্যাঁ কি ভাই, সবাই মুখস্থ আল্লাহর নাম দেখছেন, ফায়ার খেলায় সারা রাত খেলায়, রাত 3-4 পর্যন্ত মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলায়, আর তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর মাহফিলে যদি রাত্রে একটু বেশি হয়ে যায়, কই এত রাত্র বয়ান শুনলে ফজরের নামাজ পড়বো কীভাবে, কথা বল না। ফজরের নামাজ পড়ার মানুষটা কলি এত রাত বয়ান শুনলে ফজরের নামাজ পড়বো কীভাবে, কথা কান আছে কি নেই? যারা ফজরের নামাজ পড়ে আল্লাহর রহমতে, সারা রাত্র যদি বয়ান শুনে, ফজরের নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আপনারা তো নতুন ফজরের নামাজ পড়ে না, আজ 30-40 পর্যন্ত ফজরের নামাজ পড়ি, আল্লাহর রহমতে তো ফজর নামাজ কামাই হবে কেন? এরকম অনেক বাপসাসার আছে না আমাদের, আমাদের তো বয়স সারা গায়ে 20-25 হইতে পারে, আমাদের অনেক বাপসাসার আছে না 30-40 ফজর নামাজ পড়ে আসে না? তাহলে আজকে আবার নতুন করে কাজা হয়ে যাবে কেন? আপনার জীবনে কি এমন রাত্র যায় নাই যে রাত্রে 2-2:30 পর্যন্ত সজাগ ছিলেন? এরকম রাত জীবনে যায় নাই একটা, গেছে কি যায় না? হ্যাঁ, এটা এমনই মজলিস, যত বসতে পারবেন আল্লাহর রহমতে গুনাহ মাফ হইতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। জমানার মুজাদ্দিদ, জমানার কুতুব, বিশ্ব ওলি আল্লামা সাইয়্যেদ মুর্শিদানা মাওলানা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বরিশাল, চরমনের মরহুম দাদা পীর বলছে আব্দুল্লাহ, যারা ওয়াজ মাহফিল হালকায় জিকির মজলিসে শুরু থেকে শুরু করে আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাবে, তাদের আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকির উপরে ছাড়া নিচে জমা তো হইতেই পারে না। তাহলে যারা শুরু থেকে পর্যন্ত আছেন, মোনাজাত দিয়ে যারা বাড়ি যাইতে পারবেন, আপনাদের আমলনামায় কমসে কম 50 লক্ষ নেকি জমা হয়েছে। হ্যাঁ, এখন তো নেকির দাম বোঝেন না, হুজুর নেকি দিয়ে করবো কি, পান্তা ভাতে খাবো না গরম ভাতে খাবো, নেকির দাম তো আমরা বুঝি না। এক মগা সৌদি আরব থাকছে 5 বছর, কয় বছর? সৌদি আরবের টাকার নাম কি? আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। আমাদের রাজধানীর নাম কি? বাংলাদেশী রাজনৈতিক রাজধানীর নাম কি? রাজধানীর নাম ঢাকা, মুদ্রার নাম টাকা। আর সৌদি আরব ওই মুদ্রার নাম কি? রিয়াল। তো মগা 5 বছর মাদুদ্দি থেকে সৌদি আরব যেই থাকছে, মাদুদ্দি বাড়ি মনে করেন ধরেন আর কি, 5 বছর থাকার পরে 5 বছর আর বাড়ি আসছে, বাড়ি এসে কাঁঠালি আপনাকে বাজার টাজার আছেন, বাজারে নাইমে কয়েকখান রিয়েল লাগিয়েছে। তা আলুর দোকানদারের যাইও কে, ভাই আমার 5 কেজি আলু দে, তোর একটা রিয়েল দিলাম। আলুওয়ালা কে, মগার হো মগা, এই রিয়েল দিয়ে আমি কি পান্তা ভাত খাবো? তুই বাড়ি নিয়ে রাখ, আমার আলু কিন্তু হইলে টাকা লাগবে, কথা ঠিক কিনা জোরে কর। সৌদি আরব যে থাকে সে তো বুঝাইতেছে, তুই জানো এক রিয়ালের দাম কত, তা দিয়ে আমি কত কি। আমাদের দেশে তো আর রিয়াল চলে না, চলে? আমাদের দেশের মুদ্রার নাম হলো টাকা। রিয়াল দিয়ে তুমি 5 কেজি আলু খা, তোমার তো কেউ এক প্যাকেট লবণও দেবে না, কথা ঠিক কিনা জোরে। অথচ একটা রিয়ালের দাম সৌদি আরব আসে না, কথা কান আসে কি না? আমাদের দেশে নাই,
আমাদের দেশে যদি আপনি রিয়াল চালাইতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকে যাই ওই রিয়াল ভাঙ্গাই টাকা নিয়ে চালাবে, তাহলে আলুওয়ালা আলু দেবে। আর না সব আলু দুধের কথা আপনি লবণও পাবেন না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মহিলাদেরকে বলবো, মা বোনেরা নেকের কত যে দাম তা এখানে বোঝা যাবে না। তো নেকের বাজার তো এটা না, নেকের বাজার হইল কাল হাসরের ময়দান। ওখানে দেখবেন যে একটা নেকের কত দাম, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে গড়বে বাবার পিছে বাবা ছেলে আগেতে, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে গড়বে বাবার পিছে বাবা ছেলে আগেতে। আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমেরছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নেকের বাজার আছে কিনা কথা বলেন না কেন, আছে কিনা? এ আমার যুবকের দলেরা, পর্দালের মা বোনেরা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ভাইরা বাবারা, এখন নেকের দাম বুঝবা না, নেকের বাজার দুনিয়া না, নেকের বাজার হইল বাজান হাসরের ময়দান। মাওলার গান সবার কোনো ভালো লাগে না, গজল ওয়াজ কোরআন তেলাওয়াত এ সবাই ভালো লাগে না, কারণ কারো বাজান জ্যৈষ্ঠ মাস, কারো আবার সর্বনাশ, কারো লাগে মজা কারো লাগে আবার সাজা, আছে কিনা? কারো মাওলার জিকির করতে মজা লাগে, ভালো লাগে, মজা লাগে জিব্বার মধ্যে, আরো কারো একদল পাগল আছে রে, জিকির তো করে তো করে না, জিকির শুনলে গায়ের মধ্যে আগুন লাগাইয়া দেয়, আছে না? আছে না? আছে কিনা? জিকিরু সে কেমন মজা হয়, জাকিরু সে পুষিও শাকে গুলমে কে মজা হয়, বুলবুলু সে পুষিও। আমার মাওলার জিকির করতে কি মজা কি আরাম, বাজানে যেই আল্লাহর বান্দা বান্দি মাওলার জিকির করো না, ওই বান্দা বান্দি ছাড়া কেউ কোনোদিন বুঝবে না। জুয়ানি শক্তি দিয়ে ডাক দে আল্লাহ, মানুষ কবলেন কি দেখছেন শিবপুর মানুষের ডাকটা কি, আল্লাহ ডাক দেওয়া লাগবে না? হ্যাঁ, মাঝে মধ্যে ডাক দেওয়া লাগবে আল্লাহ আকবর, কারণ কি জানা, ইবলিস শয়তানের নাম শুনছে, ও কোনো মানুষের মধ্যে মধ্যে থাকে, এমনকি রগে রগে দৌড়িতে পারে, সেই ক্ষমতা আল্লাহর দেশে, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? এই মুহূর্তে আপনার রগের মধ্যে ঢুকে যাইব, আপনার রক্তের কণিকায় কণিকায় দৌড়িবে, পরে সেই ক্ষমতা দেশে কি না? আপনারা কি বিশ্বাস করেন জিবলি সেই জায়গা আছে? আছে, অনেকের খুঁজতে আছে সল বাদাম খেলে, এত বয়ানের দরকার নেই, এত বয়ান মানুষের শোনে, বেশি বয়ান শুনে মেজাজ নষ্ট হয়েছে, কথা কথা না, অনেকের খুঁজতে আছে সল বাড়তে যাবি কম্বল গায়ে দিয়ে ঘুমাবি, আছে না? আর অনেকে অনেকের খুঁজতে আছে একটা সিগারেট খাবি না, বেশি আজকি নেই, সিগারেট খাইলে আবার গাও বলে গরম হয়, কি হয় সিগারেট খাইলে কি হয়,
দেখবেন এই যে শীত পড়ছে না, এখন কি মাস বাংলা মাস বলতে পারেন? আগে তো বুড়া বাচ্চা ছাড়া বাংলা মাস বলতে পারতো, আর বুড়া মানুষও ভুলে গেছে বাংলা মাসের নাম জানে না। এখন কি মাস চলে বলতে পারেন? কয়দিন হয়েছে বলতে পারেন? আজকে আট দিন। পৌষ মাসের কয়দিন? আট দিন হয়ে গেছে। পৌষ মাসের শীত কি বেশি পড়ে না? একটু বেশি লাগে না পৌষ মাসে? অন্যান্য শীত মাসের সেই পৌষ মাসের শীত বেশি না কম? দেখবেন বহু জ্ঞানী শিক্ষিত পণ্ডিত মানুষ দোকানে বইয়ে বইয়া বাম হাতে চাল লইয়া বাম হাতে, বাম হাত বরকুতি হাত না, এটা তো জাগা মতো যায় না, বরকুতি হাত তো, বাম হাতের মধ্যে চাল লইয়া তারপর ডাইনিক স্মোকিং মানে সিগারেট, বাবা দেয় এক কাপ একশো শনিবারের চা, ডাইনিক দিয়ে টুকানে সিগারেট টানে। শ্বশুরেরা বহু কথা বলবে, শ্বশুরদের সব কথা মানা যাবে না, কথা ঘর না আসে কিনা আসে কিনা কথা হয় না আসে না, শ্বশুরের বহু কথা বলবে, তাদের সব কথা মানা যায় না, কথা রে কিনা জোরে আসে না। আজকে বয়ান শূন্যে বাড়তে যাইবে আর কইবে বহু কথা হুজুরেরা বলবো, বলো সব কি মানা লাগে না হুজুর এ কপাল পোড়া, হুজুরেরা কথা কয় হুজুরদের বাপদাদার কেসা কাহিনি, হুজুরা তো মাওলা এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে জানাই যায়, মানা না মানা তোমার ব্যাপার, কথা ঠিক কিনা জোরে আপনি শোনেন না? প্রত্যেকটা বক্তা বয়ানের পরে কাম আলাই নিল্লাল বালাক, আমাদের কাম পৌঁছিয়ে দিলাম, মানো আর না মানো তোমাদের ব্যাপার, কথা ঠিক কিনে বলে। অনেক বক্তা মুখে শোনেন নাই বয়ানের পর কি বলে, আমা আলাইনা ইল্লাল বালাক, আমাদের দায়িত্ব ছিল পৌঁছিয়ে দাও বান্দাবান্দির কাছে, নবীর উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, আমরা দিয়েছি, মানার না মান আপনাদের ব্যাপার, কথা ঠিক না বা ঠিক ছিল? এইভাবে অনেকে বলে না হুজুরদের সব কথা মানা লাগে না, মানে হুজুরদের উপরে বাট পারি বহু কিছু জানে, কথায় কথায় আমাদের মতো বহু হুজুর আমার দুই পকেটে থাকে, কথা ঠিক না ছিল? আপনার মতো বহু হুজুর কই থাকে দুই, মানে ওনার বয়ের মোবাইলের মধ্যে বয়ান করে রয়েছে পঞ্চাশ একজন বক্তা, এজন্য আপনার মতো বহু হুজুর আমার দুই পকেটে থাকে, আমি টয়লেটে বই সব শুনি, কথা ঘন্টা বয়ান শুনতে শুনতে এমন হয়েছে টয়লেটে বইয়ে বলে বয়ান শুনে, কথা ঘন্টা শুনি নেই আল্লাহ। এরপর আবার বয়ান করার চেষ্টাও করে নিজেরা, কয়েকদিন আগে দেখলাম যে ইউটিউবের মধ্যে এক লোক বয়ান